বিচাৰিছো এটা বিগ ব্রেকিং নিউজ। রাজ্যত ক্রমাৎ ভয়াবহ হয়েছে এটা বান পরিস্থিতি, কেবাখনো গাঁও এটা পানির তলত বুর যাওয়া দেখবলে পাওয়া গেছে, কামপুরত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। এই যে খামদং নদী বাঁধ, এই ড্যামটি সাতখনক গেটেরে এরি দিয়া হয়েছে পানি, আর বর্তমান পর্যন্ত এরি থাকা হয়েছে পানি, যার পরিপ্রেক্ষিত এতিয়া উফন্দি উঠিছে কপিলি জলপৃষ্ঠ বা কপিলি নদী জলপৃষ্ঠ, আর তার পাছতে এটা কেবাখনো গাঁও পানির তলত বুর গেছে, আর নিশার পর এনেদরে এটা হুড়া হুড়ে বইছে পানি। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর এই মুহূর্তত, রাজ্যত ভয়াবহ বান পরিস্থিতি, বরপানি নৈ পাছত কামপুরত এতিয়া কপিলি নৈ সংহারিরও ক্রমাৎ বৃদ্ধি পাইছে জলপৃষ্ঠ। নিশা কপিলি নৈ কোবাল খুঁটে ভাঙি নিলে পাতি পটিয়া পামর মথাউরি, আর ভগ্ন মথাউরিয়ে হুড়া হুড়ে এটা সুমাইছে পানি, আর কেবাখনো গাঁও এটা জলমগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে, আর বর্তমানেও খান্দং বান্ধে সাতখনক গেটেরে এড়িয়ে আছে পানি বা মুকলি করে দিয়া হয়েছে পানি, যার পরিপ্রেক্ষিত কপিলি নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, জলমগ্ন হয়েছে ইখনের পাছত সিখনক গাঁও, কেবাখনো গাঁও পানির তলত বুর গেছে, কামপুর যমুনামুখ বকুলগুড়ি পথর উপরে এটা বাগরিছে পানি, ভয়াবহ দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ দেখাম। কিন্তু তার পূর্বে কিছু তথ্য জানাইছো যে নিরাপদ স্থানলৈ রওনা হয়েছে এটা বানাক্রান্ত রাইজ, রাইজর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, বানর কবলত কামপুর রাজচক্রর 20খনেরও অধিক গাঁও এটা পানির তলত বুর যাওয়া দেখবলে পাওয়া গেছে, আর দৃশ্যাংশ মন কর কিমান ভয়ঙ্কর, নিশার পর এনেদরে এটা হুড়া হুড়ে পানি বয়া পরিলক্ষিত হয়েছে, বর্তমানেও খান্দং নৈ খান্দং নদী বান্ধর জড়িয়ে ডামের জড়িয়ে সাতখনক গেটেরে পানি এড়ি দিয়া হয়েছে, বর্তমানেও এড়ি আছে পানি, গতি কপিলি নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, আর কপিলি নৈ এই জলপৃষ্ঠ বৃদ্ধি পার পাছতে এটা নৈ উপত্যকার যুম অঞ্চল আছে গাঁও আছে সকলতে এটা বানর তাণ্ডব দেখবলে পাওয়া গেছে, আবতরিয়া বানের সংহারীর রূপ ধারণ করেছে, কিমান ভয়ঙ্কর এই দৃশ্যাংশ মন করা, আমি দুটাক দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। নিশা কপিলি নৈ কোবাল খুঁটে ভাঙি নিলে পটিয়া পামর মথাউরি, আর মথাউরি ভঙার পাছতে এনেদরে এতিয়া হুড়া হুড়ে পানি বয়া পরিলক্ষিত হয়েছে, ইয়া নিশার দৃশ্যাংশ আমি দেখাইছো, আর এই মুহূর্তে দুটাক দৃশ্যাংশ দেখাম, এটা নিশার দৃশ্যাংশ আর আনটো হয়েছে দিনের দৃশ্যাংশ, রাতির দৃশ্যাংশ আপনাদের মন করক, আজি নিশাটো এনেদরে পানি বই থাকিল, তার পাছত এতিয়া দিনের দৃশ্যাংশ দেখবলে পাওয়া গেছে, এই দিনটো এনেদরে এতিয়াও বর্তমানও এই খান্দং নদী বান্ধর জড়িয়ে এড়ি দিয়া হয়েছে পানি, তার পাছতেই বৃহত্তর অঞ্চল পানিত বুর গেছে, বানাক্রান্তর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, রাজপথর উপরতো এককাল পানি একাধ এককাল পানি এনেদরে এতিয়া যাতায়াত করবল হয়েছে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সকল ব্যাহত হয়ে পড়ছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, যার পরিপ্রেক্ষিত এই বানাক্রান্তর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, পানিত হা নচর অবস্থার সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে, কিমান ভয়ঙ্কর এই দৃশ্যাংশ আপনাদের মন করক, এয়া হয়েছে খান্দং নদী বান্ধর দৃশ্যাংশ, কপিলি নৈত থকা এই খান্দব নদী বান্ধর সাতখনক গেটেরে পানি এড়ি দিয়ার পাছতে এটা জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, যার পরিপ্রেক্ষিত চিন্তিত হয়ে পড়ছে এটা অঞ্চলবাসী, হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, আর এনেদরে এটা পানির মাজেরে যাত্রা করবলিয়া হয়েছে, বিপদ সংকুল যাত্রা করবলিয়া হয়েছে এই সকল বানাক্রান্ত রাইজে, আর নিশার দৃশ্যাংশ আমি দেখাইছো কিমান হুড়া হুড়ে কিমান তীব্র গতিত বইছে এই পানি, মন করক নদী বান্ধ খুলি দিয়ার পাছতে বর্তমান খুলি দিয়া হয়েছে নদী বান্ধ, আর যার পরিপ্রেক্ষিত এতিয়া 20খনক গাঁও পানির তলত বুর গেছে, আর হাজার হাজার লোক গৃহহারা হয়েছে গৃহহীন হয়েছে, হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, আমি দৃশ্যাংশ দেখাইছো কামপুর যমুনামুখ বকুলগুড়ি পথর উপরে বাগরিছে পানি, নিরাপদ স্থানলৈ রওনা হয়েছে এটা বানাক্রান্ত রাইজ, বানর কবলত কামপুর রাজচক্রর 20খনেরও অধিক গাঁও, আর রাজ্যত এনেদরে রেমালর প্রভাবর পাছতে এটা আবতরিয়া বান পরিস্থিতি, যার পরিপ্রেক্ষিত পানি থান নচরা অবস্থার সৃষ্টি হয়েছে, আর সমান্তরভাবে লক্ষণীয় বিষয়টি হয়েছে এই রেমালর পাছতে এটা আগতীয়াক পূর্বতক আগতীয়াক আসব মৌসুমী, আর মৌসুমীয় রাজ্যত বিস্তর ক্ষতিসাধন করার সম্ভাবনা আছে, প্রবল বৃষ্টিপাত বতা ধুমুহায় বিস্তর ক্ষতিসাধন করবেন, কিন্তু তার মাজতে দেখবলে পাওয়া গেছে এই রেমালর পাছতে এনেদরে রাজ্যত এটা বানর তাণ্ডব, রাজ্যের বিভিন্ন প্রান্তত এনেদরে বানর তাণ্ডব বা সংহারী রূপ দেখবলে পাওয়া গেছে, কিন্তু সমান্তরভাবে কামরূপত বিস্তর ক্ষতিসাধন করেছে, কামপুরত ক্ষমা করব কামপুরত বিস্তর ক্ষতিসাধন করা পরিলক্ষিত হয়েছে, কপিলি নৈ জনপৃষ্ঠ বৃদ্ধি পড়ার পাছতে এনেদরে এতিয়া সংহারী রূপ ধারণ করেছে বানে, যেহেতু খান্দং নদী বান্ধর জড়িয়ে সাতখনক গেটেরে পানি খুলি দিয়া হয়েছে, আর সেই পানিরে হরসুতা পানিরে এতিয়া কপিলি নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পাওয়ার পাছতেই তার বৃহত্তর অঞ্চলত এনেদরে এতিয়া বানর তাণ্ডব বানর
সংহারী রূপ দেখবলে পাওয়া গেছে। বিস্তর ক্ষতিসাধন করেছে, আমি দৃশ্যাংশ দেখাইছো। জলমগ্ন হয়ে পড়েছে কেবাটাও অঞ্চল আর তীব্র বেগত বলিছে আহিছে এই বান। তীব্র বেগত খড়ছুটা পানীরে এটা সকল নিমিষতে শেষ করা পরিলক্ষিত হয়েছে। পশুধন নষ্ট হয়েছে, পশুধনের মৃত্যু হয়েছে আর মানুষের এটা পানি ধান ওচর অবস্থার সৃষ্টি হয়েছে। কিমান স্পীডত, কিমান তীব্র বেগত আহিছে এই বান আপনাদের মন করক। নদী বান খুলি দিয়ার পাছতেই এটা বানর সংহারী রূপ কেবাটাও অঞ্চল দেখবলে পাওয়া গেছে। এই দৃশ্যাংশ আমি মন্তব্য শুনার চেষ্টা করি। ভুক্তভোগী বানাক্রান্ত কিছু মন্তব্য আছে, তেখেতসকলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আর সেই সকল লোকের মন্তব্য আমার হাতত আছে, আমি মন্তব্য আগবার চেষ্টা করি। এই মাথায় প্রতি বছরে বনায় থাকে, প্রতি বছরে রিপেয়ারিং কিনা কিনি একটা হয়ে থাকে, কিন্তু স্থায়ীভাবে নোহার কারণে এই গতি হয়েছে। এই মানে কি এটা এই যে পানি যে বাড়িছে এই যে সোমালে গোটেই অঞ্চল প্লাবন হব, তার ফলত কি হব গোটেই খেতি বাতি বা এটা আরম্ভ হয়েছে হে সেটা বেলেগ কথা, কিন্তু মানুষের ঘর সম্পত্তি বহুত সাংঘাতিকভাবে 2020-22 যে বানপানী হয়েছিল সেই তেনেকাই হবগে অবস্থাটা। এইটো পটিয়াম মাথাউরি বলে কয়, এইটো আজি পর 90 মানতে বনোয়া হয়েছিল, 90 মানতে এই রিপেয়ারিং করা তেতিয়া সম্ভব এজিপি সরকার আছিল নাকি তেনেকা দিনতে, আমি সরু আছিল, সরু মানে কি জানা বুঝা হয়ে আসিল তেতিয়ারে মাথাউরি, এটা খালি কেতিয়াবা রিপেয়ারিং নামত মাটি অল্প পেলোয়া হয় সেইটাই আর। এইটো প্রায় এটার পর 2-2.5 ঘন্টা আগত এটা সব আপনাদের মাটি করে আছে সব আছে, নগে পাম আছে, প্রায় 8-10 গাঁও এফালের পর প্লাবিত হব, সেফালের পর আকো নিশারি বাহি আছে বলে শুনেছি, নিশারিও যদি হেঁচা দিয়া তাহলে তো অবস্থা আরো কাহিল। বাতরি আগতে আপনাদের প্রকাশ করেছে যে গাড়ি উপঙি আসলে, তারপরও কি ভাবি কি হিসাব পয়সা দিছে আমি গম নাপাও, এই পানিটো কালি 10টার পর আহিছে, এই পানিটো কোনো প্রশাসনের অনুমতি নোহাকি আপনার কার্বি লাংপি যেটো বিদ্যুৎ প্রকল্প ইহতে পানিটো এরিছে আর সেইটো এরার পাছত এটা রাতে মানুষে কব নারা হয়েছে, এনেকা অবস্থা হয়েছে মানুষের ঘর দোয়ার ভাঙি নদীয়ে উঠাই লই গেল, আপনাদের দেখাই পাইছে ইয়াত 4-5টা ঘর এটা মানুষ ইয়াত নিখুঁজ হয়ে আছে, ইয়াত মানুষবিল এটা কিছু মানুষ আশ্রয় শিবিরত গেছে, কিছু মানুষ গরু ছাগলী লো এটা কত গেছে তারও কোনো এতালে খবর পো নাই, বহুত গরু মরিছে ছাগলী মরিছে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে পানি সুমাই গেছে, কালি 7টাকে দেরিছে কোনো খাই খবর হওয়া নাই, কোনো প্রশাসনের ফল কোনো রাইজক জানা নাই, ইহত গাফিলতির কারণে আজি এনেক অবস্থা হয়েছে, আকো শুনেছো 7টাকে দেরিছে, এতালে কোনো নিউজত বোঝা নাই, আমি এতালে প্রশাসনের ফল কোনো জানা নাই, এনেকা হলে মানুষবিল কি পরিস্থিতি হব আপনাদের সব, 7টা মান যেটা রাতে আকো সুমাব মানুষবিল কত যাব কি করব, এতালে প্রশাসনের ফল একটু আমার জননী পাওয়া নাই নাই।